तृणमूल कांग्रेस में देखने को मिली दरार। टिकट नहीं मिलने पे ममता बनर्जी के भाई बाबुन बनर्जी ने एक प्रेस मीट करके एक चैनल पे बताया कि वो हावड़ा से निर्दलीय उम्मीदवार प्रसून बनर्जी के खिलाफ खड़े हो रहे हैं। उनके इस बयान के आने के बाद ही ममता बनर्जी वजीर आला मगरी बंगाल ने एक प्रेस मीट किया और उन्होंने कह डाला अगर वो हावड़ा से खड़े होते हैं तो और हमारा कोई रिश्ता नहीं रहेगा। और उन्होंने क्या कुछ कहा इस प्रेस मीट में, आइए हम देख लेंगे न्यूज लाइन कोलकाता के माध्यम से। আমি যেদিন থেকে পার্টি করি কোটি কোটি মানুষের সাথে কাজ করি এবং আমি 1,000,000 বার লক্ষ্যবার বলেছি যে আমার পরিবার বলে কিছু পরিবার নেই, আমার পরিবার হচ্ছে মানুষের পরিবার, মামাটি মানুষের পরিবার। আর আমাদের পরিবারে যদি রক্তের পরিবার ধরেন, নিউ জেনারেশনদের নিয়ে, যেমন পাহাড়ে কিছুদিন আগে একটা বিয়ে হলো, আমাদের প্রায় 32 জন মেম্বার আছে পরিবারে, আমাদের কেউ কিন্তু এরকম নয়। এটাতে সবাই খুব ক্ষুব্ধ এবং আমি সরাসরি বলছি বড় হলে অনেকের লোভ একটু বেশি বেড়ে যায়, পরিবারটাকে বাদ দিয়ে যে যার খেলা খেলুক, আমার পরিবারের ও কোনো মেম্বার বলে আমি মনে করি না। আজ থেকে আমি সব সম্পর্ক, শুধু আমি নই, আমাদের রক্তের পরিবারেরও যারা আছে, মামাটি মানুষের পরিবারেরও যারা আছে, সমস্ত সম্পর্ক ওর সাথে থেকে শিচ্ছেদ হয়ে গেল। আজ থেকে কোনো রিলেশন আমার ভাই হিসেবে কেউ পরিচয় দেবেন না, ইন্ডিভিজুয়াল নাগরিক হিসেবে আপনারা কেউ কারো পরিচয় দিতেই পারে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু প্লিজ দয়া করে আমার নামটা ইউজ করবেন না, বিকজ আমি টোটাল ডিসঅ্যাসোসিয়েট করে দিয়েছি আমাদের ফ্যামিলি বন্ডিং, নো রিলেশন। সুতরাং আমাদের দল যাকে প্রার্থী করেছে তিনি আমাদের প্রার্থী, প্রসূন ব্যানার্জি একজন অর্জুন অ্যাওয়ার্ডি, মনে রাখতে হবে। প্রসূন ব্যানার্জি দাঁড়ান, শৈলেন মান্না থেকে শুরু করে মোহন বাগান, এই জায়গাটা হচ্ছে হাওড়া। বিজেপি যাকে প্রার্থী করেছে তিনি আগে আমাদের প্রার্থী ছিলেন, যিনি আমাদের মেয়র ছিলেন, তিনি যেভাবে কেলেঙ্কারি করেছে, 2,000 ছেলের ভবিষ্যৎ যেভাবে চাকরি দিয়েছে বেআইনিভাবে, কল্পনা করতে পারবেন না যদি তার সমস্ত কিছু বের করা যায়। আর যে ভদ্রলোকের নাম আপনারা বলছেন, আমি আপনাদের বলি তার অনেক কাজকর্মই আমার অনেক দিন ধরে পছন্দ নয়, তার কারণ আমি অন্যায় কখনো সহ্য করি না, কিন্তু সবাই তো আর বাইরে সবটা বলতে পারে না, অনেক সময় বুক ফাটে তো মুখ ফাটে না। সুতরাং এই নিয়ে আমার তর্ক বিতর্ক ব্যাপার নেই, আমাদের দলীয় প্রার্থী প্রসূন ব্যানার্জি যে যেখানে ইচ্ছে যেতে পারে। কিছু লোক নির্বাচনে আসলেই কাউন্সিলরেও দাঁড়াতে হবে, এমএলএতেও দাঁড়াতে হবে, আর এমপিতেও দাঁড়াতে হবে। আমার পরিবারের সবাই যদি বলে আমি এমপি ইলেকশনে টিকিট চাই, এমএলএ ইলেকশন টিকিট চাই, তাহলে আমি তো পরিবারতন্ত্র করব, আমি পরিবারতন্ত্র করি না, আমি মানুষতন্ত্র করি, এবং তাই মানুষের পরিবারই আমার পরিবার। আমি সবাইকে বলবো আমার সাথে কোনো সম্পর্ক রাখবেন না, যে আমার সাথে কোনো সম্পর্ক ছিল একদিন ভুলে যান, আজ থেকে কোনো সম্পর্ক থাকবে না, যে যার স্বাধীনতা নিয়ে যেখানে ইচ্ছে লড়াই করতে পারে। আমি এত লোভী লোকেদের পছন্দ করি না, শুধু আজকে নয়, প্রত্যেকটা ইলেকশনই আমাকে অনেক অশান্তি করেছে, অথচ নিজেদের ছোটবেলাটা ভুলে গেছে। আমার বলা উচিত নয়, আমি অভিষেককে বলছিলাম যে বাবা যখন মারা গেছে ওর বয়স ছিল 2.5 বছর, আমি 45 টাকা পেতাম, দুধের ডিপোয় কাজ করে মানুষ করেছি, কিন্তু তখন থেকে আমি রাজনীতিটা করতাম বলে ওকে মানুষ করতে পারিনি, হয়তো অনেককে সবাইকে মানুষ করতে পেরেছি। আমাদের পরিবার খুব বড় পরিবার, এটা মানুষের পরিবার, কাজে এটা নিয়ে আমাকে আর আপনারা খোঁচাবেন না, আমার যা বলার আমি বলে দিয়েছি, ওর পাশে যেন আমাদের পরিবারের কোনো নাম না থাকে। টোটালটাই আছে, তারা সবসময় 23 কোটি 25 কোটি 30 কোটি ঘর ভাঙানোর খেলা প্রতি ইলেকশনেই করে, এর আগেও আমি অনেক দেখেছি, অনেকবার বারবার, কিন্তু আমি তাও বলি ওরাই তো পরিবারতন্ত্রের কথা বলে, কিন্তু আমি পরিবারতন্ত্র করি না, একটা জলজ্যান্ত উদাহরণ দিয়ে দিলাম, আমি মানুষের পরিবার করি। এবং প্রসূন ব্যানার্জি আমাদের প্রার্থী, প্রসূন ব্যানার্জিকে জেতানোর দায়িত্ব আরো বেশি আমাদের বেড়ে গেল। আর আমি আমাদের তৃণমূল কংগ্রেসের সকলকে বলবো, যারা আমাকে একটু ভালোবাসে, মামাটি মানুষ যারা আমাকে একটু ভরসা করেন, প্রসূন ব্যানার্জির প্রতি আপনাদের দায়িত্ব আরো বেড়ে গেল, দায়বদ্ধতা বেড়ে গেল, যেহেতু প্রসূন আমাদের প্রার্থী আর তাকে চ্যালেঞ্জ করেছে কিছু লোভী লোক, আমি এটাকে সাপোর্ট করবো না। সে তো স্বীকার করেছে বিজেপির সাথে রিলেশন আছে, সে তো স্বীকার করেছে, তো নতুন করে বলার কি আছে,